প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ইকবাল হোসেন রাকিব, সহকারী শিক্ষক। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়টি রয়েছে সেটি থেকে আলোচনা করব। আজকে আমার আলোচনা থাকবে নবম অধ্যায় থেকে। আজকে আলোচ্য বিষয় জাতিসংঘ ও বাংলাদেশ নিয়ে। এর ভিতর আমরা আজকে এই ক্লাস থেকে জানব জাতিসংঘ সৃষ্টির পটভূমি, জাতিসংঘের উদ্দেশ্য, বাংলাদেশে জাতিসংঘের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো নিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমার আলোচনা জাতিসংঘ ও বাংলাদেশ নিয়ে। প্রথমেই আমরা দেখব জাতিসংঘ সৃষ্টির পটভূমি, জাতিসংঘ কিভাবে সৃষ্টি হলো এবং জাতিসংঘের কী কী কার্যক্রম এবং এইগুলো কী কী কার্যক্রম বাংলাদেশে তাদের চলমান রয়েছে সেই সম্পর্কে আজকে এই ভিডিও থেকে জানা যাবে। যুদ্ধ কখনো জাতিতে জাতিতে সংকট নিরসনের পথ হতে পারে না। যুদ্ধ ডেকে আনে ভয়ঙ্কর ধ্বংসলীলা ও মানব জাতির জন্য অবর্ণনীয় দুর্যোগ ও অশান্তি। বিশ শতকে ইতিহাসে পৃথিবী জুড়ে দুটি বিশ্বযুদ্ধ ঘটে গেছে। গত শতকে প্রথম বিশ্বযুদ্ধ, যেটি 1914 সাল থেকে 1918 সালে হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সালে সংঘটিত হয়। মূলত জাতিগত দ্বন্দ্ব নিরসনের মধ্যস্থতাকারী শান্তিকামী জনতা যুদ্ধের ধ্বংসলীলায় চুপ করে থাকেনি। এরই পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে 10ই জানুয়ারি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ অব নেশন সৃষ্টি হয়। কিন্তু লিগ অব নেশন এই সংগঠনটি দুর্বলতা ও অন্যান্য কারণে বিশ্ব শান্তির বিধানে তা ব্যর্থ হয়। 1939 সালে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন শুরু হয়ে যায়, তখন লক্ষ লক্ষ মানুষ নিহত ও আহত হয়, অনেকে গৃহহারা হয় এবং পঙ্গুত্ব বরণ করে। প্রতিটি দেশ হারায় তাদের কর্মক্ষম যুব সম্প্রদায়কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ব বিবেককে ভীষণভাবে নাড়া দেয় এবং আতঙ্কিত করে তোলে। এই প্রেক্ষাপটে বিশ্বের তৎকালীন নেতৃবৃন্দ শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আরেকটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এরপর 1943 সালে তেহরান ও মস্কোতে সমসাময়িক বিশ্বের চারটি প্রধান শক্তির একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধিত্ববৃন্দ সম্মিলিত জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। অবশেষে 1945 সালে 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। এজন্য প্রতি বছর 24শে অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ জাতিসংঘের সদস্য। তো আমরা যে জিনিসটি বুঝলাম যে জাতিসংঘ সৃষ্টির যে পটভূমি রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যায় 1914 সাল থেকে 1918 সাল এর মধ্যে, তখন মানব জাতি বুঝতে পারল যে যুদ্ধ থামানোর জন্য বা দুইটি দেশের বিভেদ থামানোর জন্য একটি সংস্থা দরকার বা একটি সংগঠন দরকার। ওই উদ্দেশ্যে লিগ অব নেশন নামে একটি সংস্থা গড়ে ওঠে। কিন্তু লিগ অব নেশন খুব বেশি শক্তিশালী ছিল না, যার কারণে 1939 সাল থেকে 1945 সাল আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং এই বিশ্বযুদ্ধে অনেক মানুষ আহত হয়, নিহত হয়। এসব কারণে পরে চিন্তা করে দেখো আরেকটি শক্তিশালী সংগঠন গড়ে তোলা উচিত। এরপরে শুরু হয় 1945 সালে 24শে অক্টোবর একটি আন্তর্জাতিক সংস্থা যার নাম জাতিসংঘ। এই জাতিসংঘ 24শে অক্টোবর প্রতি বছর জাতিসংঘ দিবস হিসেবে পালন করে। 5টি প্রধান অঙ্গ ও একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। 5টি অঙ্গ হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ এবং আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ গঠিত হয়। সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলেও অভিহিত করা যায়। নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী পরিষদ।
পাঁচটি স্থায়ী ও দশটি অস্থায়ী, মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে এটি গঠিত। পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। এদের প্রত্যেকের ভেটো প্রদান বা কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি সাধন করে। স্বাধীনতা প্রাপ্ত নয় এরূপ বিশেষ এলাকার তত্ত্বাবধানের জন্য ওসি পরিষদ গঠিত। আন্তর্জাতিক বিবাদ মীমাংসা হচ্ছে আন্তর্জাতিক বিচারের কাজ। নেদারল্যান্ডের হেগ শহরে এর কার্যালয় অবস্থিত। এ ছিল জাতিসংঘের সৃষ্টির পটভূমি। এখন আমরা দেখব জাতিসংঘ গঠনের যে উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যগুলো কী কী ছিল। জাতিসংঘ সনদে সুস্পষ্টভাবে বিশ্ব শান্তি ও সহযোগিতা বিধানের লক্ষ্যে জাতিসংঘের উদ্দেশ্য লিপিবদ্ধ আছে। উদ্দেশ্যগুলো ছিল এরকম: শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা, আন্তর্জাতিক আইনে সাহায্য অর্থনৈতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা, প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি ও তা সমুন্নত রাখা এবং উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। এ ছিল জাতিসংঘের উদ্দেশ্য বা জাতিসংঘ গঠন যখন হয়েছে তখন এর উদ্দেশ্যগুলো এই সাতটি উদ্দেশ্য ছিল। এখন আমরা দেখব যে বাংলাদেশ জাতিসংঘের যে সমস্ত কার্যক্রম রয়েছে বা বাংলাদেশের জাতিসংঘ যে সমস্ত কার্যক্রম বিদ্যমান রেখেছে বা কী কী কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখি। যেমন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDP, বাংলাদেশের আর্থিক ও সামাজিক তথা সামাজিক অবস্থা উন্নয়নে UNDP দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2015 সালের মধ্যে বাংলাদেশ UNDP বা সহস্রাব্দ উন্নয়নে আটটি লক্ষ্যমাত্রা, যেটিকে MDG বলি, এর অর্জনে কাজ করছে। বর্তমানে টেকসই উন্নয়নে 17টি লক্ষ্যমাত্রা বা SDG অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারপর হচ্ছে ইউনিসেফ, যা জাতিসংঘের শিশু তহবিল ও শিশু তহবিল। এই ইউনিসেফ হচ্ছে দেশের সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কাজ করে। তারপর হচ্ছে ইউনেস্কো, জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এটি বাংলাদেশের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে এই সংস্থাটি কাজ করে যাচ্ছে বাংলাদেশে। তারপর হচ্ছে FAO বা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। বাংলাদেশে বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কাজ করে যাচ্ছে। তারপর হচ্ছে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, যাকে আমরা WHO বলে থাকি। স্বাস্থ্যক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে, যেমন বাংলাদেশে পোলিও নিবারণের জন্য শিশুদের বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছে এবং টিকা দিচ্ছে। তারপর হচ্ছে UNHCR বা উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাইকমিশনের কার্যালয় বা UNHCR। বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে এই কার্যালয় মধ্যস্থতা করেছে, বিশাল শরণার্থী পালনের খরচেও অবদান রাখছে। তাছাড়া বাংলাদেশে বিহারি জনগোষ্ঠীর আবাসন সহ অন্যান্য ইস্যুতে এই সংস্থা ব্যাপক অবদান রাখছে। তারপর রয়েছে ইউনিফেম, জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম বলা হয়। বাংলাদেশে নারীদের উন্নয়নে এই সংস্থাটি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে, নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ের ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্ট করছে। নারীদের নিরাপদ শ্রম অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থা কাজ করে যাচ্ছে। তারপর বাংলাদেশে রয়েছে UNFPA বা জাতিসংঘের যে জনসংখ্যা কার্যক্রম তহবিল, সেটি এই সংস্থাটি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন
কার্যক্রম পরিচালনা করছে। তো বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের কার্যাবলী খুবই প্রশংসনীয়। এই যে কয়েকটি সংস্থা যেগুলো বাংলাদেশে কাজ করে যাচ্ছে এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে জাতিসংঘের এক একটি সংস্থা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশের যে জাতিসংঘ এবং বাংলাদেশের জাতিসংঘ কী কী কার্যক্রম, জাতিসংঘ গঠনের পটভূমি এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে জানলাম। তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। সে আজকে আমি আমার আলোচনা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।